বোকাজান মহকুমার মাজেরে পার হয়ে যাওয়া ৩৯ নং রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত রই থাকা ট্রাকত খুন্দা মরার ফলত সংঘটিত হওয়া কেইবাটাও পথ দুর্ঘটনার ঘটনাত কেইবাজনো লোক নিহত হওয়ার বিপরীতে আন বহু লোক গুরুতরভাবে আহত হওয়ার সময়তে এলাকাটোত এনে পথ দুর্ঘটনার সংখ্যা হ্রাস করার উদ্দেশ্যে আজি বোকাজানৰ স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভাৰ উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনৰ তৎপরতাত আজি বোকাজানত এক পথ সুরক্ষা সজাগতা সভা অনুষ্ঠিত হয়। বোকাজান ক্রীড়া সন্থার প্রকল্পর প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত উক্ত সভাত গুয়াহাটির পৰা অহা হুন্দা কোম্পানির এগৰাকী প্রতিনিধিয়ে পথ সুরক্ষার ক্ষেত্রে লবলগীয়া সাবধানতা সম্পর্কীয় কারিকরী বিষয় সন্দর্ভত সবিস্তারে ব্যাখ্যা আগবঢ়ায়। কার্বি আংলং জেলার পরিবহন বিষয়া বিক্রমাদিত্য গগৈয়ে জেলাখনত বিগত বর্ষটোত পথ দুর্ঘটনা নিহত হওয়া লোকসকলের অধিকাংশরে বয়স ৪০ বছরের কম বলে উল্লেখ করে বোকাজান এলাকাত পথ দুর্ঘটনার সংখ্যা হ্রাস করার বাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হব বলে মন্তব্য করে। আমরা দেখিছো যে আমি বিগত বছর ২০২১ সনত ইয়াতে আমার কার্বি আংলং জেলাত ১৪৩টা দুর্ঘটনা হয়েছিল, তার ভিতর ৯৭ জন মানুষ মৃত্যু হয়েছিল আর ৮৭ জন মানুষ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। গতিকে এই বিষয়টো যেটা আমি অধ্যয়ন করে দেখিলো যে ইয়ার বৃহৎ সংখ্যক ইয়ার একটা বেশিরভাগ বেশি সংখ্যক লোকে আমার বোকাজান অঞ্চলটোত আমার যেটা ৩৯ হাইওয়ে বলে কো আমি এই ৩৯ হাইওয়েটো দুর্ঘটনাত মৃত্যু হয়েছে। আর আটাইতকৈ দুঃখের কথা হল কি যিসকল মানুষ দুর্ঘটনাত মৃত্যু হয়েছে আমি বিশ্লেষণ করে দেখিছো যে তেওঁলোকৰ শতকরা ৮০% ৪০ বছরের ভিতর বয়স। গতিকে এইটো এটা বহুত চিন্তনীয় বিষয় হওয়ার কারণে আমার সন্মানীয় উপাধ্যক্ষ বিধানসভার সন্মানীয় উপাধ্যক্ষ মহোদয় তথা আমার স্থানীয় বিধায়ক মমিন স্যারে আমাক এইটো এটা এই বিষয়ত চিন্তা চর্চা করবর কারণে আর একটা কঠোর ব্যবস্থা লোবর কারণে নির্দেশনা দিছে। আর তখন স্যারের নির্দেশনা অনুসরি আজি আমি সজাগতা সভাষণ করছো আর এই সংক্রান্ত স্যারে কিছু আমাক নির্দেশ দিছে, এই নির্দেশবিল আমি পালন করি। আপনাদের দেখিছে মুখ্যমন্ত্রী মহোদয় পরিবহন মন্ত্রী মহোদয়ের নির্দেশত আমি যাওয়া নিউ ইয়ার্সর সময়ের আমি রাস্তাত আমি রিলেন্টলেসলি আমি যথেষ্ট কাম করে আছো। তথাপিতো দেখিছো যে আমি এই ক্ষেত্রে আমি যিমান সফল হব লাগিছিল সিমান সফল যেন আমি হব পৰা নাই। সেই কারণে আমি কালির পৰা আমি বোকাজান মহকুমাত যাতে দুর্ঘটনা কমাব পাৰি তাৰ কাৰণে যি জরুরি পদক্ষেপ আছে যি বৈজ্ঞানিক পদক্ষেপ আছে সকলোখিনি গ্রহণ করবর কারণে আমি আজি সভায় সিদ্ধান্ত লৈছো। অসম বিধানসভার উপাধ্যক্ষ ডাক্তার নুমল মমিনেও এলাকাত নথিপত্রবিহীনভাবে চলাচল হয়ে থাকা বাহনসমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার বাবে জেলা পরিবহন বিষয়াক নির্দেশ প্রদান করে। আজি সভাখন একচুয়ালি আমার ইয়ার হঠাৎ যে ন্যাশনাল হাইওয়েত এক্সিডেন্ট হয় বহু লোকের প্রাণ হানি হয়েছিল তার কারণে আমি একটা রোড ট্রেফিক এক্সিডেন্টের এগেইনস্টেড একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কারণে আমার দ্বিতীয় সাহ ডিফুর আইছে গগৈদেব তার ইনিশিয়েটিভর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি করছো আর আমার এসডিও সাহ আছে আর এসডিপিও সাহ সকলে মিলি আমার বোকাজান অঞ্চলট এক্সিডেন্ট ফ্রি করবলে কারণে আমি একটা প্রয়াস লৈছো আর এই প্রয়াসের উদ্দেশ্যে আজি সভাখন করা হয়েছিল। আর তাতে ট্রাক অনার প্লাস বালিমহলের মালিক সন্থা তারপরে স্টুডেন্ট অর্গানাইজেশন এনজিও আর গার্জেন তখন খুব লিমিটেড যেহেতু কোভিডের প্রটোকল ২০০কে কম ব্যক্তিক নিমন্ত্রণ দিবলে মাতা হয়েছিল আর আপনার উপস্থিতিত মানে ভাব আজির আজি বৈঠক যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি খুব সুন্দরভাবে হয়ে গেল আর আমি যিনি সংকল্প লৈছো যে সেইখানে যাতে সকলে মানি চলে তার কারণে আমি বোকাজানবাসী রাইজক অনুরোধ জানাইছো। আজিৰ এই গুৰুত্বপূৰ্ণ সভাখনত বোকাজানৰ মহকুমাধিপতি অনুপ কুমাৰ ব্ৰহ্ম, বোকাজান মহকুমাৰক্ষী বিষয়া জন দাস, ছাত্ৰ ছাত্ৰী অভিভাৱক, বালি ব্যৱসায়ী, ট্ৰাক চালক সন্থা, বেচৰকাৰী সংস্থা আদিৰ প্ৰতিনিধিসকল উপস্থিত থাকে। আজি এটা ভাল এৱাৰনেছ মিটিং এটা হৈছে। বেছিকেলি আমাৰ যোনটো বোকাজান হাইৱে আছে তাত যিটো ফগ আৰু বহুতখিনি সেইকাৰণে এক্সিডেণ্ট বেছি হৈ আছে। তো আমি আমাৰ 100% দিবলৈ চেষ্টা কৰিম। আমাৰ ডিটিও চাহাব আছে আৰু আমাৰ যোনটো ড্ৰাইভ হ'ব অহাকালিৰ পৰা, তো যিমানখিনি ট্ৰাক ট্ৰেফিকুল ভায়লেট কৰিছে বা হাইৱে ওচৰত পাৰ্কিং কৰিছে তো গোটেইখিনি ইভেণ্টছত আমি একশ্যন হ'ব আৰু আমি ৰাইজকো মানে কি ৰিকুৱেষ্ট কৰিছোঁ কি তেওঁলোকেও এনেকুৱা ক্ষেত্ৰত যাতে অলপ সজাগতা লয় আৰু যোনটো মৰ্টেলিটি ৰেট আছে সেইটো যাতে আমি কম কৰোঁ। News Desk Report, News 12, Home Notice.
বকাজান স্পোর্টস কমপ্লেক্সৰ সম্মুখত আমি একতা হৈছিলে মেইন উদ্দেশ্যটো আছিলে আমাৰ যোনটো ৰড সেফটি এৱাৰনেস আৰু ওয়ার্কশপ আছিলে ইয়াতে আমাৰ গুৱাহাটীৰ পৰা আহিছে টাটা মটৰছৰ পৰা ৰিপ্ৰেজেন্টেটিভ যি টিকেটে বহুতো গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে তাৰ লগতে আমাৰ যিমানবোৰ এম ভি আই মটৰ ভেহিকেল এগৰ আণ্ডাৰত যিমানবোৰ ৰুলছ ৰেগুলেশ্যনছ আছে আইন কানুন আছে সেইবোৰ আমাৰ যিমানবোৰ ব্যক্তি আছিলে তেওঁলোকৰ সন্মুখত কৰ্তব্যবোৰ বিৱৰণ কৰি দিয়া হৈছে আৰু আমাৰ অনাৰেবল ডিপুটি স্পীকাৰ ছাৰে এই বস্তুটো আজি তেওঁঘাটক দ্বিতীয় ডিৰেকশ্যন দিছে যে ইমিডিয়েটলি যিমানখিনি পাৰে এই এক্সিডেণ্ট হোৱাৰ লগতে যিবোৰ মানুহবিলাকৰ ব্যক্তিবিলাকৰ ভেহিকেল অনাৰ্ছবিলাকৰ যিবিলাকৰ কোনো ধৰণৰ লাইচেঞ্চ নাই নথিপত্ৰ নাথাকাকৈ ৰিনিউ নকৰাকৈ বা বিভিন্ন ধৰণৰ ডকুমেণ্ট যিবিলাক নাথাকাকৈ যিবিলাক গাড়ী ঘোঁৰা চলাই আছে তেওঁলোকৰ ওপৰত ষ্ট্ৰিক্টলি একশ্যন ল'বৰ কাৰণে আজি তেওঁলোকক উপদেশ দিয়া হৈছে ইমানখিনি আছে নিউজ টুৱেলভ অসম নৰ্থ ইষ্ট যাত্ৰা আমাৰ অবিৰত সংকল্প অপ্ৰতিৰোধ্য